ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নাটঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির সার্বিক সহযোগিতায় ও নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তরুজ্জামান আক্তারের উদ্যোগে বিদ্যালয় মাঠে কুড়িঘর বাজার ও চরিলাম চারগাঁও বাজার প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নাটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল কাসুমের সভাপতিত্বে ও জাকির সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তরুজ্জামান আক্তার মালানা আবুল কালাম সর্দার আব্দুল কাদির মাস্টার হানিফ সর্দার শামীম সরদার রাশেদ সর্দার আবুল হাই সর্দার নান্নু মিয়া ইরন মেম্বার নান্দু মেম্বার হোসেন মেম্বার সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু তার পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন হজরত মাওলানা আবুল কালাম সর্দার